আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আয়েশা সিদ্দিকা দিঘি, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আল্লাহর আশিস রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা চতুর্দশ অধ্যায় অর্থাৎ চৌদ্দ অধ্যায়ে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই অধ্যায়টার উপরে ক্লাস করব। এই অধ্যায়ের ক্লাস শেষে আমরা কি কি বিষয়ে জানতে পারবো আসুন আমরা দেখে নিই। এই অধ্যায়ের ক্লাস শেষে আমরা দুর্যোগ ও বিপর্যয় ব্যাখ্যা করতে পারব, বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বর্ণনা করতে পারব। আমাদের আজকের আলোচ্য বিষয় দুর্যোগ ও বিপর্যয়, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, ভূমিকম্প, সুনামি, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেগুলো পড়ে, যে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, ভূমিকম্প, সুনামি, সবগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ। আমরা এই প্রাকৃতিক দুর্যোগগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা তাহলে ক্লাসে চলে যাই। প্রথমে আমরা দুর্যোগ ও বিপর্যয় একে বলতে কি বুঝি সে সম্পর্কে জানব। আসলে দুর্যোগ কি এবং বিপর্যয় কি? দুর্যোগটা কি? দুর্যোগ হচ্ছে এমন একটা ঘটনা যেটা সমাজের স্বাভাবিক কাজকর্মকে হচ্ছে বিঘ্ন ঘটায় বা কাজকর্মে ব্যাহত হয়, যেটার কারণে তারপরে আর কি হতে পারে, জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে, সেটাকে আমরা সাধারণত দুর্যোগ বলে থাকি। দুর্যোগ কোনো স্থানে জনবসতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যার ফলে কি হয়, ওই জনবসতি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। দুর্যোগের জন্য বাইরের সাহায্য বা হস্তক্ষেপের প্রয়োজন হয় অনেক সময়। যেমন যদি হচ্ছে ঘূর্ণিঝড় বা বন্যার কারণে অনেকটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়, পুরো দেশ যখন বন্যায় প্লাবিত হয়ে যায়, তখন কি হয়, তখন দেখা যাচ্ছে সকল ফসল বা খাদ্যশস্য বিনষ্ট হয়ে যায়, মানুষের হাতে কোনো টাকা পয়সা থাকে না, তারা হচ্ছে বাড়ি ঘর সব ভেসে যায়। তখন তারা একদিকে যেমন থাকার জায়গার অভাব দেখা দেয়, তেমন তাদের খাদ্য এবং বসবাসের হচ্ছে অবস্থা মানে সমস্যা দেখা দেয়। তখন দেখা যাচ্ছে যে যখন পুরো দেশে এই ধরনের বিপর্যয় বা দুর্যোগ দেখা যায়, তখন একা সেই তাদের মানে নিজেদের কিংবা সেই দেশের সরকারের উপর একা এটা কিন্তু হচ্ছে রক্ষা করা বা মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়ে। তখন এটা কি হয়, বাইরের সাহায্য বা হস্তক্ষেপের প্রয়োজন হয়। অন্যদিকে বিপর্যয় বলতে আমরা যেটা বুঝি, যে বিপর্যয় হচ্ছে কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনা। এটা হঠাৎ করে ঘটতে পারে এবং হচ্ছে চরম প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনা হতে পারে। এটা মানুষের সৃষ্টও হতে পারে কিংবা প্রাকৃতিক ঘটনাও হতে পারে, কিন্তু এটার কারণে কি হয়, যে জীবন সম্পদ ইত্যাদির উপর প্রতিকূলভাবে আঘাত হানে। তাহলে আমরা দুর্যোগ এবং বিপর্যয় সম্পর্কে বুঝতে পারলাম যে দুর্যোগ কি করছে। দুর্যোগ পরিবেশের ক্ষতি সাধন করে, হচ্ছে বিপর্যয়ের ক্ষতি সাধন করে। তবে দুর্যোগকে সাধারণত প্রাকৃতিকভাবে বেশি ঘটে থাকে, দুর্যোগ সাধারণত প্রাকৃতিকভাবে ঘটে থাকে, আর বিপর্যয়ের পেছনে কখনো কখনো প্রাকৃতিক এবং কখনো মানব সৃষ্ট ঘটনা ঘটে থাকে, মানে মানব সৃষ্ট হাতও থেকে থাকে, মানে মানুষও এটার জন্য হচ্ছে দায়ী হতে পারে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা হচ্ছে অন্যতম। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা অন্যতম। যেমন এদেশের মানুষের কাছে বন্যা যেমন ভয়াবহ, তেমনি অর্থনৈতিক অবস্থার উপর কিন্তু বন্যা কি করে, অপরিসীম প্রভাব ফেলে থাকে। প্রকৃতপক্ষে যদি আমরা একটা দেশের অবস্থান মানে লক্ষ্য করে থাকি, তাহলে দেখতে পাবো যে দেশে মানে যত বেশি বন্যা হয়ে থাকে, সেই দেশ কিন্তু প্রতি বছরই একটা ক্ষতির সম্মুখীন অবস্থায় থাকে। কারণ প্রতি বছরই সেখানে বন্যা হয় এবং সেখানকার জনগণ এবং সেই দেশ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কি হয়, অর্থনৈতিক অবস্থার
চরম বিপর্যয় ঘটে থাকে। প্রকৃতপক্ষে দেশের প্রেক্ষিতে কোনো এলাকা প্লাবিত হয়ে যদি মানুষের জীবন ও সম্পদের ক্ষতি সাধন হয় তাহলে আমরা তাকে বন্যা বলে থাকি। অর্থাৎ নদীর পানি যখন দুপুল ছাপিয়ে প্লাবিত হয়ে পার্শ্ববর্তী এলাকাকে প্লাবিত করে অনেক ক্ষতি সাধন করে থাকে, অনেক জীবন এবং সম্পদের এবং মানুষের অনেক ক্ষয়ক্ষতি সাধন করে থাকে, তখন আমরা তাকে বন্যা বলে ধরে থাকি। বন্যার কারণগুলোর মধ্যে কিছু রয়েছে প্রাকৃতিক কারণ এবং কিছু মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে যেমন উজানে প্রচুর বৃষ্টি, উজান এলাকায় যদি প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে সেখান থেকে বন্যার সৃষ্টি হয়। ভৌগোলিক অবস্থানের কারণেও বন্যার সৃষ্টি হয়ে থাকে। মৌসুমি জলবায়ুর প্রভাব, মৌসুমি জলবায়ুর প্রভাব যেখানে যে অঞ্চলে বেশি থাকে সেখানে বন্যার প্রভাব বেশি দেখা যায়। মূল নদীর গভীরতা কম, মূল নদীর যদি গভীরতা কমে যায়, নদীর তলদেশ যদি ভরাট হয়ে যায় তাহলে সেখানে বন্যার প্রকোপটা বেশি দেখা যায়। শাখা নদীগুলো পলি দ্বারা আবৃত, মূল নদীর সাথে যে শাখা নদীগুলো থাকে সেই শাখা নদীগুলো যদি পলি দ্বারা আবৃত হয়ে যায় তাহলে সেখানে তার পানি ধারণ ক্ষমতা অনেক কমে যায়, এর কারণেও বন্যা দেখা দেয়। হিমালয়ের বরফ গলার পানি প্রবাহ, হিমালয় থেকে অতিরিক্ত পরিমাণে বরফ যদি গলতে থাকে এবং এর পানি প্রবাহ এসে বন্যার সৃষ্টি করতে পারে। আর বঙ্গোপসাগরে তীব্র জোয়ার ভাটা, বঙ্গোপসাগরে যদি জোয়ার ভাটাকে তীব্র থাকে তাহলে এটার কারণেও বন্যার সৃষ্টি হতে পারে। আর যে কারণে প্রাকৃতিক কারণে বন্যা হতে পারে যেমন ভূমিকম্প, ভূমিকম্পের কারণেও বন্যা দেখা দিতে পারে। তাহলে এইগুলো ছিল বন্যার প্রাকৃতিক কারণ। আর মানব সৃষ্ট কারণগুলো হচ্ছে নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ কর্তন। আমরা যদি নদী পার্শ্ববর্তী এলাকায় বা নদীর অববাহিকায় গাছ কাটতেই থাকি তাহলে এটার কারণে কিন্তু বন্যার সৃষ্টি হতে পারে। এজন্য কি করতে হবে, নদী অববাহিকায় বা নদীর পার্শ্ববর্তী নদীগুলে, নদী তীরবর্তী এলাকায় এখানে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ, এটাও হচ্ছে বাংলাদেশে বন্যার একটা অন্যতম প্রধান কারণ। অন্যান্য নদীতে নির্মিত বাঁধের প্রভাব, আমরা যে কোনো নদীতে যখন আমরা কি করছি, বাঁধ নির্মাণ করছি, এই বাঁধ নির্মাণের ফলেও কিন্তু বন্যার সৃষ্টি হচ্ছে। আর অপরিকল্পিত নগরায়ন, আমাদের নগরায়ন যেখানে বাংলাদেশের সরকারের 17-25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন সেখানে আমরা কি করছি, বনভূমি কাটতে কাটতে বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ এসে ঠিক আছে 17 ভাগে। এই যে অপরিকল্পিত নগরায়ন, আমরা গাছ বৃক্ষ কর্তন করছি এবং এটার ফলে কি করছি, নগর আমরা অপরিকল্পিত নগরায়ন বলতে চাচ্ছি যে আমরা বনভূমি কেটে সেখানে প্রচুর পরিমাণে কি করছি, বহুতল বিশিষ্ট ভবন তৈরি করছি। এই যে অপরিকল্পনা কল্পিত ভাবে হঠাৎ করে আমরা এই যে নতুন নতুন করে বিল্ডিং তৈরি করছি, এটার ফলেও কিন্তু নগর বন্যার সৃষ্টি হয়ে থাকছে। বন্যা শ্রেণী বিভাগ, বন্যাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, যেমন মৌসুমি বন্যা, তারপরে আকস্মিক বন্যা এবং জোয়ার ভাটা জনিত বন্যা। মৌসুমি বন্যা, প্রথমে আমরা আসি মৌসুমি বন্যা। মৌসুম ভিত্তিক বন্যা যেটা আমরা বলে থাকি যে বর্ষাকালে যে বন্যাটা হয়ে থাকে এটা ঋতু ভিত্তিকও হয়ে থাকে। এটা সাধারণত আমরা বলতে পারি যে বর্ষাকাল যে সময়টা সেই সময় এটা ঋতু ভিত্তিক বন্যা। এটার বিস্তৃতি কিন্তু ব্যাপক হয় কারণ এই বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এর জন্য এই সময় যে বন্যাটা দেখা দেয় এটার বিস্তৃতি অনেক ব্যাপক হয়ে থাকে এবং এই বন্যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। এবং এটার ফলে যেটা দেখা যায় সেটা পানির হ্রাস বৃদ্ধির গতি ধীরে হয়। পানি যেমন আস্তে আস্তে বৃদ্ধি পায় তেমনই আবার কিন্তু খুব আস্তে আস্তে এই পানিটা নামে, অর্থাৎ শুকাতেও অনেক সময় লাগে। আর আকস্মিক বন্যা যেটা সেটা হঠাৎ করে হয়ে থাকে, এটাতে পানির হ্রাস বৃদ্ধির দ্রুত গতি দেখা যায় কারণ এটা দেখা যায় হঠাৎ করে এক রাত্রির মধ্যে চারিদিক প্লাবিত হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে পরের দিনই হয়তো পানিটা নেমে যাচ্ছে, এটাকে আমরা বলছি আকস্মিক বন্যা। পার্বত্য এলাকায় সাধারণত এটা দেখা যায়, পার্বত্য নদীর নদী থেকে প্রবাহিত যে পানি বা বরফ গলা পানি একে এসে হঠাৎ করে বন্যায় প্লাবিত করে এবং পরবর্তীতে আবার আমরা দেখতে পাই যে স্বল্প সময়ের মধ্যে এটা আবার নেমেও যায়। আর জোয়ার ভাটা জনিত বন্যা যেটা সেটা স্বল্প স্থায়ী, জোয়ারের কারণে পার্শ্ববর্তী এলাকায় বন্যায় প্লাবিত হলো আবার ভাটার সময় সেটা নেমে গেল, এটা স্বল্প স্থায়ী হয় এবং এটার উচ্চতা সাধারণত 3-6 মিটার হয়। আর এটা অমাবস্যা এবং পূর্ণিমায় বন্যার রূপ ভয়াবহ আকার ধারণ করে কারণ অমাবস্যা ও পূর্ণিমায় যেহেতু এটা চন্দ্র সূর্যের আকর্ষণের প্রভাবে এইটা হয়, এই সময় যে বন্যাটা দেখা যায় সেটা ভয়াবহতার রূপ লাভ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বন্যার প্রভাব নিয়ে আলোচনা করব।
আসলে এই যে বাংলাদেশে প্রতি বছর বন্যা দেখা যায়, এর ফলে কি কি হয়ে থাকে, বন্যার প্রভাবে আমরা কি কিভাবে ক্ষতিগ্রস্ত হই, সেটা সম্পর্কে আমরা জানবো। বাংলাদেশে বন্যার ক্ষয়ক্ষতি ব্যাপক। বন্যায় প্লাবিত এলাকা দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে কি করে ফসলের ক্ষতি করে থাকে, মানুষের প্রাণহানি ঘটে এবং স্বাভাবিক জীবনযাত্রাটা ব্যাহত হয়। বন্যায় দেশের 16টি জেলায় 1.84 লক্ষ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়। এটা আমরা 1998 সালের বন্যার হিসেবে বলছি, যে এই সময় বন্যায় দেশের 16টি জেলায় হচ্ছে মানে ব্যাপকভাবে বন্যায় প্লাবিত হয়েছিল এবং এর ফলে 1.84 লক্ষ হেক্টর জমির ফসল বিনষ্ট হয় এবং উৎপাদন আকারে এ ক্ষতির পরিমাণ ছিল 5.28 লক্ষ মেট্রিক টন। সুতরাং আমরা বুঝতে পারছি যে বন্যার প্রভাবে একদিকে আমাদের যেমন ফসলের ক্ষয়ক্ষতি হয়, অন্যদিকে তেমনি প্রচুর মানুষের হচ্ছে জীবন হানি ঘটে, সাথে পশু পাখি এদেরও এরাও অনেক হচ্ছে এই বন্যার পানিতে ভেসে যায়, অনেক সময় হচ্ছে বন্যার পানিতে আটকা পড়ে মারা যায়। এভাবে আমাদের অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা খরা নিয়ে একটু আলোচনা করবো। খরা খরা মানে কি বুঝতে পারছো? বন্যা হচ্ছে বন্যার ঠিক অপোজিট, অর্থাৎ বিপরীতে হচ্ছে অবস্থাটাই হচ্ছে খরা। অনেক পানির হচ্ছে ফলে যেমন হচ্ছে প্লাবিত হওয়ার ফলে যেমন বন্যা হয়, তেমন দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থাকে দেখা দেয় তাকে বলা হয় খরা। অনেকদিন বৃষ্টিহীন অবস্থা থাকলে অথবা অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে, অর্থাৎ আমাদের প্রতি মানে দেশের প্রতি বছর যতটুকু পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা সেই পরিমাণ যদি বৃষ্টিপাত না হয়, তবে হচ্ছে বৃষ্টিহীন অবস্থা দেখা যায় এবং এটার ফলে কি হয়, মাটির আর্দ্রতা কমে যায়। মাটির আর্দ্রতা কমে যায়, সেই সাথে মাটির স্বাভাবিক বৈশিষ্ট্য যেটা বা কোমলতা সেটা হারিয়ে ফেলে মাটি। এর ফলে যেটা হয়, মাটি রূপ গ্রহণ করে এবং সেই মাটিতে কখনো ফসল উৎপাদন হয় না। এই যে অবস্থাকে দেখা যায় এটাকে কিন্তু হচ্ছে খরা বলা হয়ে থাকে। খরার প্রভাবে কি কি হয়ে থাকে? আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে খরার প্রভাবে কৃষি ফসলের উৎপাদন কমে যায়। আর কি হয়, খাদ্যদ্রব্যের অভাব হয়, দুর্ভিক্ষ দেখা যায়, উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা যায়। তারপরে আরো আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রবল উত্তাপে বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটে। যেহেতু প্রচন্ড উত্তাপ থাকে এই সময় ডায়রিয়া, কলেরা, এই ধরনের ম্যালেরিয়া, এই ধরনের হচ্ছে অসুখের প্রাদুর্ভাব দেখা যায়। পরিবেশ রুক্ষ হয়ে ওঠে আর অগ্নিকাণ্ডের উপদ্রব বেড়ে যায়। এই সময় যেহেতু পরিবেশ রুক্ষ হয়ে ওঠে এবং হচ্ছে বাতাসের আর্দ্রতা হচ্ছে কমে যায়, এর ফলে কি হয়, এর ফলে দেখা যায় যে একটু মানে যে কোনো হচ্ছে জায়গায় অল্প আগুন থেকে সেখানে অগ্নিকাণ্ডের সম্ভাবনাটা বেড়ে যায়। ঘূর্ণিঝড় বলতে আমরা কি বুঝি? প্রচন্ড শক্তিশালী এবং মারাত্মক ধ্বংসকারী বাংলাদেশের সংঘটিত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় হচ্ছে উল্লেখযোগ্য। ঘূর্ণিঝড় কেন্দ্রমুখী এবং ঊর্ধ্বমুখী চাপের ফলে, অর্থাৎ হচ্ছে কেন্দ্রমুখী এবং ঊর্ধ্বমুখী বায়ু রূপে এটা পরিচিত এই কারণে যে কেন্দ্রমুখী এবং ঊর্ধ্বমুখী বায়ু চাপের ফলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এর কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজ করে, এটার কারণে হচ্ছে ঘূর্ণিঝড় প্রবাহিত হয়ে থাকে। বাংলাদেশে সাধারণত আশ্বিন কার্তিক এবং চৈত্র বৈশাখ মাসে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়ে থাকে। নদী ভাঙন, আমরা নদী ভাঙন বলতে কি বুঝি? নদী ভাঙন আসলে বন্যার সাথে সম্পর্কযুক্ত। নদী খাতে যখন পানি প্রবাহের কারণ হচ্ছে পানি প্রবাহিত হয় বেশি, কিংবা পানি যখন হচ্ছে দুপুরুক যায়, ওই যে আমরা যেটা বন্যার সৃষ্টি করছে বলছি, তখন সেখানকার মাটি কি হয়, নরম হয়ে যায়। এই যে নদী খাতে পানি প্রবাহের কারণে তখন পার্শ্বক্ষয়টা বেশি দেখা যায়। এই পার্শ্বক্ষয়ের ফলে কি হয়, নদীর উপকূলবর্তী এলাকা ভেঙে ভেঙে সব হচ্ছে নদী গর্ভে পতিত হয়। এই হচ্ছে ভাঙনকে বলা হয় নদী ভাঙন। পলিমাটি গঠিত সমভূমি হচ্ছে অধ্যুষিত বাংলাদেশে নদী ভাঙনে সাধারণত প্রতি বছরে যেটা দেখা যায় যে প্রচুর ঘর বাড়ি রাস্তাঘাট ধ্বংস হয়ে যায় এবং অনেক মানুষের জীবন হানি ঘটে এবং অনেক জমি প্রতি বছর হচ্ছে নদী পার্শ্ববর্তী অর্থাৎ চর এলাকায় অনেক জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। নদী ভাঙনের কারণগুলো কি? নদী ভাঙনের হচ্ছে প্রধান কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তনের ফলে নদী ভাঙনের সৃষ্টি হয়ে থাকে। নদীর প্রবাহ পথ তীব্র গতিপথের কারণে নদীর ভাঙন দেখা যায়। নদীর গতিপথ পরিবর্তনের কারণে নদী ভাঙনের সৃষ্টি হয়। নদী গর্ভে যদি শিলার উপাদান বৃদ্ধি পায় তাহলে নদী যে ভাঙনের সৃষ্টি হয়। রাসায়নিক দ্রব্যের উপস্থিতির কারণে নদী ভাঙন দেখা যায়।
আর বাহিত শিলার কঠিনতা, যে শিলাগুলো বহন করে নিয়ে আসে নদী, এর যদি কঠিনতা থাকে, কঠিন শিলার পরিমাণ বেশি থাকে, তাহলেও কিন্তু নদী ভাঙন দেখা যায়। আর নদী গর্ভে যদি কোনো প্রকার ফাটলের সৃষ্টি হয়, সেখান থেকে নদী ভাঙনের সৃষ্টি হয়ে থাকে। এবং বৃক্ষ নিধন, নদীর পার্শ্ববর্তী এলাকায় যে গাছগুলো থাকে সে গাছ কেটে ফেলার ফলেও কিন্তু নদী ভাঙনের সৃষ্টি হয়ে থাকে। ভূমিকম্প, ভূমিকম্প বলতে আমরা কি বুঝি? পৃথিবীর উপরিভাগ কখনো কখনো অকস্মাৎ হঠাৎ করে ক্ষণিকের জন্য কেঁপে ওঠে। এই যে ক্ষণিকের জন্য কেঁপে ওঠা, এই কম্পনকে বলা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প যে বাংলা হচ্ছে বাংলাদেশে আমরা হচ্ছে প্রায় মাঝে মাঝে ভূমিকম্প করলে হচ্ছে দেখে থাকি, ভূমিকম্প মানে অনুভব করে থাকি। যেহেতু বাংলাদেশ মহাসাগরগুলো থেকে অনেক দূরে অবস্থিত, সেহেতু এদেশকে সরাসরি সামুদ্রিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে তেমন চিহ্নিত করা হয় না। কিন্তু বাংলাদেশের উত্তরে যেহেতু আসামের খাসিয়া ও জয়ন্তিকা পাহাড় রয়েছে এবং হিমালয়ের পাদদেশ রয়েছে এবং বঙ্গোপসাগরের তলদেশে হচ্ছে যথেষ্ট ভূমিকম্প প্রবণতা এই অঞ্চলে লক্ষ্য করা যায়। 1993 সালে বাংলাদেশকে তিনটি ভূকম্প নিয়ে সংগঠিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে। অঞ্চল এক হচ্ছে মারাত্মক ঝুঁকিপূর্ণ, যেটা রিক্টার স্কেল মাত্রা হচ্ছে 7। অঞ্চল দুই মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল, যেটা রিক্টার স্কেল মাত্রা 6। এবং অঞ্চল তিন ধরা হচ্ছে কম ঝুঁকিপূর্ণ হচ্ছে অঞ্চল, যেটা রিক্টার স্কেল মাত্রায় 5। বাংলার পুরো মানে অর্থাৎ সমগ্র বাংলাদেশকে আমরা তিনটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভাগ করতে পারি। এই যে আমাদের বিভিন্ন সময়ে হঠাৎ করে যে ভূমিকম্প দেখা যায়, এই ভূমিকম্পে আসলে আমাদের করণীয় কি সেটা আমাদেরকে জানতে হবে। যদি আমরা ভূমিকম্পে করণীয় সম্পর্কে অবগত থাকি, তাহলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতিটা অনেক কমানো সম্ভব। যেমন আমরা যদি বাড়িতে থাকি, তাহলে কি করব, বাড়িতে থাকাকালীন বৈদ্যুতিক সংযোগগুলো বিচ্ছিন্ন করতে হবে, গ্যাসের চুলা বন্ধ করে দিতে হবে। ট্রেন বা গাড়ির ভেতরে যদি থাকি, তাহলে কোনো জিনিস ধরে, অর্থাৎ হচ্ছে সেটা রড কিংবা কোনো হচ্ছে স্ট্যান্ড ধরে আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকি, আমাদেরকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। লিফটের ভিতরে যদি থাকি, তাহলে দ্রুত নিচে নামার চেষ্টা করতে হবে। আর বাড়ির বাইরে যদি আমরা থাকি, তাহলে কি করতে হবে, বড় দালান কোঠার নিচে না দাঁড়িয়ে খোলা মাঠে দাঁড়াতে হবে। এতে করে কি হবে, ক্ষয়ক্ষতির হচ্ছে পরিমাণ কমানো সম্ভব হবে। আর কি কি হচ্ছে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায় সেটা দেখো। ভূমিকম্প সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে, এটার লক্ষ্যে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে ব্যাপক প্রচার হচ্ছে কার্য সম্পাদন করতে হবে। সারা দেশে ভবন নির্মাণের জাতীয় বিল্ডিং কোড এবং কোডের কাঠামোগত অনুসরণ বাধ্যতামূলক করতে হবে। আমরা যখন বিল্ডিং হচ্ছে তৈরি করব, তখন যে বিল্ডিং কোডটা রয়েছে এর কোডের কোডের কাঠামোগত অনুসরণ বাধ্যতামূলক করতে হবে। সারা দেশে রাস্তাগুলো প্রশস্ত করতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকা সমূহ যেগুলো, সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেখানে স্বেচ্ছাসেবক দল গঠন করে প্রশিক্ষণ প্রদান করতে হবে। তবে কিন্তু ভূমিকম্পের প্রবণতা হচ্ছে, ভূমিকম্পে আমাদের হচ্ছে যে ক্ষয়ক্ষতির ব্যাপকতা সেটা কমানো সম্ভব হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সুনামি সম্পর্কে একটু আলোচনা করব। সুনামিটা কি? সুনামি হচ্ছে একটা জাপানি শব্দ, জাপানি ভাষায় এর অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঘেউ। সুনামির পানি ঢেউ সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের থেকে অনেক বিশাল আকৃতির হয়ে থাকে। অতি দ্রুত ফুলে ওঠা জোয়ারের মতো যা উপকূল বা পার্শ্ববর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি করে থাকে। সুনামির পানি ঢেউগুলো একের পর এক আসতেই থাকে বলে একে আমরা কি বলে থাকি, ওয়েভ ট্রেন বলে থাকি বা ঢেউয়ের রেলগাড়ি বলে থাকি। সাধারণত অন্যান্য জলোচ্ছ্বাসের থেকে সুনামির হচ্ছে ঢেউগুলো অনেক অনেক উঁচু হয়ে থাকে। দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে, এখানে যে সুনামির এখানে ঢেউগুলো দেওয়া আছে, এই ঢেউগুলো অনেক অনেক হচ্ছে উঁচু। দেখো, এই ঢেউগুলো এক একটা বিল্ডিংকে হচ্ছে বিল্ডিংয়ের সমান, বিল্ডিংয়ের থেকে উঁচু হচ্ছে এই ঢেউগুলো হয়ে থাকে। এজন্য যখন সুনামি দেখা যায়, যে পৃথিবীর বিভিন্ন দেশে যখন সুনামি দেখা যায়, তখন দেখা যায় যে সুনামির হচ্ছে পানিতে কি হয়, পুরো শহর পুরো বিল্ডিং ভাসিয়ে নিয়ে চলে যায়। এর হচ্ছে ক্ষতি বা ক্ষতি কিন্তু ব্যাপক হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে এখানে কিছু মূল্যায়নের প্রশ্ন আছে, আসো আমরা মূল্যায়নের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশে মোট কতটি নদী রয়েছে? আমরা জানি বাংলাদেশে ছোট বড় সব মিলিয়ে মোট 700টি নদী রয়েছে। বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 2300 মিলিলিটার। আমরা খরাতে যেটা বললাম যে 2300 মিলিলিটার মানে স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে যদি কম বৃষ্টিপাত হয়, অর্থাৎ এই 2300 মিলিলিটারের থেকে যদি কম বৃষ্টিপাত দেখা যায় কোনো বছর, তবে সে দেশে কি হয়, খরা পরিলক্ষিত হয়।
পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। সমগ্র বাংলাদেশকে কয়টি ভূকম্পনীয় অঞ্চলে ভাগ করা হচ্ছে? সমগ্র হচ্ছে বাংলাদেশকে তিনটি ভূকম্পনীয় অঞ্চলে ভাগ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, নেক্সটকে অর্থাৎ আগামী দিন তোমাদের এই অধ্যায়কে আজকে যতটুকু আলোচনা করা হলো এর উপরে টপলেস নেওয়া হবে। টপলেস অন এই চতুর্দশ অধ্যায়ের বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই অংশের যে আমরা যে অংশটুকু করলাম যে দুর্যোগ ও বিপর্যয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো অর্থাৎ বন্যা থেকে শুরু করে সুনামি পর্যন্ত এই অংশটুকু তোমরা বাসায় ভালোভাবে হচ্ছে পড়বে, যেন এখান থেকে আমরা যে কোনো পর্যায়ে এমসিকিউ কিংবা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ।